তো হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে নতুন একটা ট্র্যাক্টর স্বরাজ 746 XT নতুন এসেছে কালকে শোরুম থেকে। তো দেখো এটা এই 52 HP-র গাড়ি 740 মডেলে পিটো আর্টো। তো এটা হচ্ছে গাড়ির মালিক। তোমার নামটা কি? আমার নাম হারুসে। হারুসে, এর আগে আমার একটা মহিন্দ্র 595 2 বছরের গাড়ি জানার জ্বালায় গিয়ে দিয়ে এলাম। গিয়ার পোষার প্রবলেম ছিল খুব, মহিন্দ্র গাড়ি আমি চালাতে জানলাম না। 2 বছরের গাড়ি এক্সচেঞ্জ করে সারা হয়ে যাবে। আচ্ছা, গাড়িটা এই কবে নিয়েছো? গাড়িটা নিয়েছি পরশু দিন। 855 বাড়ছে না, মানে এত পাওয়ার এটার। হ্যাঁ, এটার গাড়িটার দাম কত বললো? গাড়িটার দাম আমার বললো 7 লাখ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ গাড়িটার দাম হচ্ছে 7 লাখ, 52 HP-র গাড়ি 855 কেউ টক্কর দেবে। এই যে 855 আছে, এই 855 গাড়িকেও টক্কর দেবে 740 XT গাড়ি। তো খুবই ভালো একটা গাড়ি। আর মালিক বলতে, এই ভিডিও যারা পাবে বিশ্বাস করে, মহিন্দ্র গাড়ি মহিন্দ্র গাড়ি চুষে চুষে মালিক। কেন? মহিন্দ্র গাড়ি তো তেল অনেক কম খায়। তেল কম খায় মহিন্দ্র গাড়ি তো, গিয়ার ফাঁসার প্রবলেম, গিয়ারের প্রবলেম। যেটা সেন্টারে গিয়ার থাকে সেটা ফাঁসে বেশি। সেন্টার সাইড দিকেতেই প্রবলেম, মহিন্দ্র গিয়ারেরই প্রবলেম। আচ্ছা, মহিন্দ্রার একটা দেখো না, এখানে মালিক বলছে যে মহিন্দ্রা ট্র্যাক্টর কিনতে বারণ করছে, কারণ মহিন্দ্রার গাড়ি দিয়ে সরজ নিয়ে এলাম। তাহলে কেন দিলাম তোমার গাড়ি? হ্যাঁ, তো বন্ধুরা দেখতে পাচ্ছ নতুন গাড়ি, একবারে ব্র্যান্ড নিউ নতুন গাড়ি। টায়ার তো এখানকার টায়ার হচ্ছে 14x28 টায়ার। এখানে দেখুন 14x28 টায়ার আছে পেছনে। সামনের আছে কত টায়ার? 750-16 টায়ার। তো অনেক বড় টায়ার দেওয়া আছে। তো খুবই ভালো একটা গাড়ি, আমাদের খুবই পছন্দ। আমিও যদিও 744 FE গাড়ি চালাই, তো এখানে পেছনকার কিছু ফাংশন দেখতে পাচ্ছ। হ্যাঁ, গেও গাদা খাও না। তো এখানে দেখতে পাচ্ছ এর হাইড্রোলিক ক্যাপাসিটি এবং এর যে ট্রলির যে হাইড্রোলিক সেটা আলাদাভাবে সিস্টেম করে দেওয়া আছে। তো খুবই একটা ভালো একটা গাড়ি আপনারা নিতে পারেন, এই 740 XT-র গাড়ি। তো দেখুন, আমরা এখানে কাজ করতে এসেছিলাম, নতুন গাড়ি। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটাকে জরুর সাবস্ক্রাইব করিও। তো আমার এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সাথে বেল আইকনটা প্রেস করে রাখিও। তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।